কি আয়া রাখার সামর্থ্য আমার এই মুহূর্তে নেই। তো প্লিজ এরকম কোন ধারণা রেখো না বা এরকম কোন কমেন্ট অন্য কাউকে করো না যে তুমি। ওয়েলকাম ব্যাক টু দেবার পিতাস ব্লগ। আমি দেবার পিতা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো আমি এখন রাত্রের ডিনারের জন্য পরোটা বেলে নিচ্ছি। তো যদিও আজকে আমার হাজব্যান্ড বলেছিল যে গোল গোল করে পরোটা করতে, বাট আমি জানি যে ও ভীষণভাবে পছন্দ করে এরকম ট্রায়াঙ্গেল শেপের পরোটা। ও জাস্ট আমার যাতে কষ্ট না হয়, আজকে প্রচণ্ড গরম, তো ওই জন্য আমাকে বলেছিল যে তুমি গোল গোল করে কটা পরোটা করে দাও তাহলেই হয়ে যাবে। তো আমি ভাবলাম যে না, অন্তত ওর জন্য যে কটা করবো সে কটা অন্তত এরকম ট্রায়াঙ্গেল শেপ করি, লাস্টের দিকে যদি না পারি তখন গোল গোল করে নেবো আমার জন্য যেগুলো করবো। তো পরোটাগুলো বেলে নিচ্ছি, খুব একটা ভালো হচ্ছে না হয়তো। এবারে পরোটাগুলোকে আমি শেকে নেব একটা একটা করে। তো দেখতে পাচ্ছ যে তেল নয়, এটা ডালডা দিয়ে ভাজছি, কারণ আমার হাজব্যান্ড ডালডা দিয়ে পরোটা ভাজা খেতে ভীষণ পছন্দ করে। ডালডা দিয়ে লুচি, ডালডা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে। আর আমাদের তো রেগুলার পরোটা হয় না, খুবই নমাসে ছমাসে আমরা পরোটা লুচি খাই, তো সেই জন্য ডালডা দিয়েই করছি। দেখো ডালডা দিয়ে শেকে নিচ্ছি পরোটাটা। এই দেখো আজকে আমার ডিনারে রয়েছে পরোটা, তো দেখলেই পরোটা করলাম, আর রয়েছে কুমড়ো আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা চচ্চড়ি। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কালকে রাত্রিবেলা আর আসা হয়নি, কালকে অনেকটা দেরি হয়ে গেছিল। কালকে বাড়িতে একটু একজন এসেছিল, আমার এক দিদি এসেছিল। তো তারপরে তো আমি যখন লাঞ্চটা ডিনার করছিলাম তখনই অলরেডি 11:30 বেজে গেছিল। তো তারপরে আমি আসবো বললাম বটে, কিন্তু আর আসা হয়নি। কারণ কি, তারপর রাশিকে ঘুম পাড়ানো হতো, আমি যতক্ষণ ওর পাশে শুভ ঘুমাবে না, সে ওর বাবা থাকুক আর যেই থাকুক, তো ওই জন্য কালকে রাত্রিবেলা আর আসিনি। এ দেখো আঙুর খাচ্ছি, আরও ছিল, আমি খেয়ে নিয়েছি, আমি আর রাশি মিলে অনেকটা খেয়ে নিয়েছি। আমাদের পেছনের বাড়িতে একজনকার হয়েছে, তো গঙ্গা দিকে দিয়ে আঙুর প্রত্যেক বছরই পাঠায়, গতবারও পাঠিয়েছিল এবারেও দিয়েছে। আঙুরগুলো খাবি? ভালো, খুব একটা টক নয়, রাশি বলছে নাকি টক, খুব একটা টক নয়, বেশ ভালো লাগছে খেতে, এতটাও টক না, আমার তো লাগছে না। ভালো, বেশ ভালো খেতে ওদের গাছের আঙুর। অনেক কটাই মোটামুটি একটা থোকো মতন দিয়েছিলাম, সকাল থেকে একটা একটা করে খাচ্ছিলাম, তো খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, যেটার জন্য আজকে ভিডিওটা করা সেটা এবারে বলি, বেশি কথাটা না বাড়িয়ে যেটার জন্য আজকে ভিডিও করা সেটা বলি। তো সেটা বলার আগে প্রথমে তোমরা একটা ফটো দেখে নাও আমার, ঠিক আছে? দেখলে তোমরা ছবিটা, এই ছবিটা আমি বেশ কিছুদিন আগে আমার কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম। আমি তো প্রায় রেগুলারলি আমার নিজের ছবি দিয়ে কমিউনিটিতে পোস্ট করি, তো তোমরা যারা আমার ভিডিও এবং আমার কমিউনিটি রেগুলার ফলো করো তারা নিশ্চয়ই জানো সেটা। তো কিছুদিন আগে আমি এটা পোস্ট করেছিলাম, তো সেখানে একজন কমেন্ট করেছেন, তার নামটা আমি বলছি না, সেখানে একজন কমেন্ট করেছেন, তোমার এত সুন্দর বাড়ি তাও তুমি ইউটিউব করছো? আরে ভাই, এটা কি ধরনের কথাবার্তা হলো? প্রথমত বলে রাখি যে যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে ওটা আমার বাড়ি নয়, ওটা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে দুর্গাপূজার সময় আমি একটা সেলফি তুলেছিলাম, তো সেটাই আমি আমার কমিউনিটিতে পোস্ট করেছিলাম, এটা বেশ কিছুদিন আগেকার ছবি। তো তার মানেটা কি হলো, আমি যদি তাজমহলে গিয়ে ছবি তুলি বা আমি যদি ভিক্টোরিয়াতে গিয়ে ছবি তুলি, তার মানে কি ভিক্টোরিয়াটা আমার হয়ে গেল না তাজমহলটা আমার হয়ে গেল? সেটা নিশ্চয়ই নয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে, যদিও বা আমার ভালো বাড়ি হয় বা ওরকম ওই বাড়িটা যদি আমারও হয়, তাহলে ইউটিউব করতে প্রবলেমটা কোথায়? এটাই তো আমি বুঝতে পাচ্ছি না। মানে পেছনে আমার পাকা দেওয়াল, পাকা বাড়ি হলেই কি ইউটিউব করা যায় না? মানে ইউটিউব করার অধিকার নেই? এই এটা যিনি পোস্ট করেছেন, আমি শুধুমাত্র ওনাকে কোনো দোষ দিচ্ছি না, এরকম অনেকেরই ধারণা যে যাদের প্রচন্ড অভাব। অ্যাকচুয়ালি কি বলতো, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অভাব থাকে, সেটা আমরা কেউ দেখাই, কেউ আমরা দেখাই না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যারা দেখাতে পারেন তারা
সিম্প্যাথি আদায় করতে পারেন, সেই দেখানোটা হয়তো আমার দ্বারা বা আমাদের মতন যারা আছি আমরা তারা পারি না। আমরা কি করি বলতো, আমরা আমাদের জীবনের যেটুকু সুখ যেটুকু আনন্দ সেটুকু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি, কিন্তু আমাদের মনে যেটুকু দুঃখ আছে, কষ্ট আছে, কিছু অভাব রয়েছে, সেটা যেরকমই অভাব হোক না কেন সেটাকে আমরা নিজের মধ্যে রেখে দিই, সেটাকে আমরা পাঁচজনের সামনে তুলে ধরতে চাই না। হয়তো তুলে ধরলে আমার ভিউজ বেশি হবে বা আমার লাভ হবে, চ্যানেলটা হয়তো আরো গ্রো করবে, বাট এগুলো আমরা পারি না, অন্তত আমি তো পারি না। আমি কি করি, আমার জীবনের কালো দিকটাকে বাদ দিয়ে আমি আমার জীবনের আলো দিকটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কি হবে, দুঃখ কষ্ট তো জীবনে প্রত্যেকের আছে, কার জীবনে অভাব নেই বলতো? টাটা আম্বানি তাদেরও অভাব কিন্তু কিছু না কিছু রয়েছে জীবনে। তো সেটাই বলছি যে যদিও বা আমার যদিও ওটা আমার বাড়ির ছবি নয়, তো যদিও ওটা আমার বাড়িও হতো তাহলেই বা প্রবলেম কি? অনেক ইউটিউবে বড় বড় ক্রিয়েটার আছেন, আমি নাম করে বলতে পারি, ইনসাইট আউটের সৌহার্দ অর্পি, এদের নাম তো তোমরা সবাই জানো। তারপরে হচ্ছে বঙ্গাইয়ের বাড়ি, এখন যে নতুন ফ্ল্যাটগুলো দেখছি, তারপরে হচ্ছে অনেক অনেক ইউটিউবার, আমি কতজনের নাম বলবো, স্নেহা দেবজিৎ, অনেক ইউটিউবার আছে যারা প্রচুর বড় বড় বিল্ডিং এ থাকে, প্রচুর বড় বড় আবাসনে থাকে, তাহলে বলতো তাহলে তারা কেন ইউটিউব করছে? মানে আমার পেছনে ভাঙা দেওয়াল, আমার অভাব অনটন আমি লোককে দেখাবো তখনই আমার ইউটিউব করা? মানে আমি ইউটিউবে এসেছি শুধুমাত্র আমার অভাব অনটন দেখানোর জন্য? একটা মেয়ের জীবনে কত কিছু প্রয়োজন পড়ে জানো, নিজের জন্য কত কিছু প্রয়োজন পড়ে, একটা মেয়ের কতটা প্রয়োজন জানো নিজের পায়ে দাঁড়ানোর? একটা নেল পালিশ কিনতে যাব, একটা লিপস্টিক কিনতে যাব, হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়, 10 টাকা দাও তো, 20 টাকা দাও তো, 100 টাকা দাও তো, এটা কতখানি অপমানজনক বোঝো? হাজব্যান্ডরা চাইলেই দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু নিজের চাইতে একটা শিক্ষিত মেয়ে হয়ে, একটা এমএ পাস মেয়ে হয়ে, একটা শিক্ষিত মেয়ে হয়ে একটা অন্যের কাছে হাত পাতা, অন্যের কাছে বলছি তার কারণ কি বলতো, হাজব্যান্ড অন্য যদিও হয় না, নিজেরই লোক সবটাই ঠিক আছে, কিন্তু তার কাছে হাতটা পাততে কতখানি খারাপ লাগে সেটা একমাত্র যারা হাউসওয়াইফ তারাই জানে, এটা খুব সত্যি কথা জানো তো, আশা করছি তোমরাও আমার সঙ্গে সহমত। তো সেই তা ফুলফিল করার জন্য যে না কারোর কাছে, আর সব থেকে বড় কথা কি জানো, যারা একবার নিজে টাকা ইনকাম করেছে, নিজের রোজগার করেছে, তাদের কাছে কিন্তু সবসময় তাদের মাথায় চলতে থাকে কি বলতো, কি করে নিজেরটা আমি চালাবো, কি করে নিজেরটা আমি চালাবো। যে ক বছর আমি খুব বেশি দিন না, যে ক বছর আমি চাকরি করেছি আমাকে আমার হাজব্যান্ডের কাছে কোনোদিন হাত পাততে হয়নি, ও নিজে থেকে যেটা এনে দিত বা নিজে থেকে যেটা দিত সেটা উপরি পাও না, বাট কোনোদিন হাত পাততে হয়নি। আর এখন তো আমার পক্ষে জব করা সম্ভব নয় জানো, রাশি ছোট আমার বাড়িতে আর কেউ নেই ওর দেখভাল করার জন্য, আর আমি চাই না যে আয়ার কাছে রেখে রাশিকে মানুষ করি, কারণ এই সময়টাই ওর কাছে আমাকে ভীষণ প্রয়োজন, এই সময়টা আমি চাই না অন্য কারোর কাছে ও মানুষ হোক বা অন্য কারোর ছায়ায় ও মানুষ হোক, সেটা আমি সত্যি কথা বলতে কি আয়া রাখার সামর্থ্য আমার এই মুহূর্তে নেই। তবে তার মানে যে আমি জীবনের সব সুখ পেয়ে গেছি, আমি মানে ভীষণ লাক্সারিয়াস লাইফ লিড করছি, এটা কিন্তু নয়। আমিও ইচ্ছা করলে কিন্তু আমার ভাঙা দেওয়াল দেখিয়ে সিম্প্যাথিক চাইতে পারি, কিন্তু সেটা আমি করি না, কেন জানো তো, আমি সবসময় আনন্দে থাকাটা পছন্দ করি এবং আমি যতটা আনন্দে আছি সেটা সবার সাথে ভাগ করে নিতে পারি। তো প্লিজ এই ধরনের মেন্টালিটি তোমরা রেখো না যে ভালো বাড়ি ভালো জামা কাপড় পরছি মানে ইউটিউবে আসা যাবে না, এটা কিন্তু নয়। অনেক বড় বড় ক্রিয়েটার আছে, আমি তো নাম বললাম, তাদের বাড়ি ঘর তো, তাহলে তারা ইউটিউবে কি করছে, তাই না? তো এইটুকুই বলার ছিল, যিনি কমেন্ট করেছেন ওনাকে আমি একমাত্র পয়েন্ট করে বলছি না, এটা ওনার মতন কিছু মানুষের ধারণা, তো সেই জন্য ক্লিয়ার করে দিলাম একটুখানি, যদিও ভেবেছিলাম যে এই সমস্ত জিনিসপত্র নিয়ে রিপ্লাই না করাই ভালো, উনি কমেন্ট করেছেন বেশ কয়েকদিন আগে, তো ভাবলাম যে না একটু বোধহয় ক্লিয়ার করে দেওয়া উচিত। অনেক মানুষেরই ধারণা আছে ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, মানে ইউটিউব কি ভিক্ষা চাওয়ার জায়গা? নিশ্চয়ই নয়। তাহলে আমি আমার নিজের মতন করে, আমি আমার নিজের যেরকম আমার লাইফস্টাইল, এটা ব্লগিং চ্যানেল, তো আমি আমার লাইফস্টাইল যেরকম পারবো সেরকম ভাবে শেয়ার করবো, অবশ্যই আমার আনন্দের দিকটাকে, আমার জীবনের কালো দিক, আমার জীবনের কষ্ট, প্রত্যেকটা দিনের কিছু না কিছু কষ্ট থাকে মানুষের, সেই দিকগুলোকে রেখে যতটা পারবো হাসি মুখে আমি তোমাদের সামনে আসি বা আসবো। তো প্লিজ এরকম কোনো ধারণা রেখো না বা এরকম কোনো কমেন্ট অন্য কাউকে করো না যে তুমি এত ভালো বাড়িতে থাকো তাও তুমি ইউটিউব করছো, তুমি এত ভালো জামা কাপড় পরো তুমি তাও ইউটিউব করছো, তুমি এত সেজেগুজে বেড়াচ্ছ তাও তুমি ইউটিউব করছো, এই ধারণাটা তোমরা চেঞ্জ করো।
মেয়েদের জন্য নিজের পায়ে দাঁড়ানো খুব প্রয়োজন। জানি না আমি ইউটিউব করে নিজের পায়ে দাঁড়াতে পারবো কিনা, সেটা কোনোদিন পসিবল হবে কিনা, বাট কিছুতে একটা আশা নিয়ে এসেছি এবং সেটা আমি এখনো চালিয়ে যাচ্ছি, সেই স্ট্রাগলটা। তো ব্যাস এইটাই, এইটুকুই ক্লিয়ার করা ছিল। আর যারা তোমরা আমার বন্ধু আছো, তারা আশা করছি আমার সাথে সহমত হবে, আমার পাশে থাকবে। তো চলো, এইটুকুই বলার ছিল, আর ভিডিওটাকে বাড়াবো না। চলো শেষ করছি ভিডিওটা। ভালো থেকো সবাই, সাথে থেকো, বাই।